ॐ सहनाभवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः शान्तिः शान्तिः। প্রতিদিনের চিন্তা প্রার্থনা ধারাবাহিক পর্বের আজকের এই অনুষ্ঠানে, আজকের এই পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় প্রাক স্বাধীন ভারত। 1912 প্রথম প্রতিবেদন অনুযায়ী অবিভক্ত ভারতের নানা প্রান্তে সে সময় রামকৃষ্ণ মঠ মিশনের মোট 13টি শাখা কেন্দ্র অবস্থিত ছিল। এইসব কেন্দ্রের মাধ্যমে তখন 3টি হাসপাতাল, 1টি অনাথ আশ্রম এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রচলিত হতো। শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কলকাতায় নিবেদিতা বালিকা বিদ্যালয় এবং মাদ্রাজে স্টুডেন্টস হোম। 1926 রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নামাঙ্কিত শতাধিক সংস্থার প্রতিনিধি যোগ দেন। এই সম্মেলনে ও তার অব্যবহিত পরবর্তী প্রায় এক দশক জুড়ে মঠ মিশনের সেবা কাজের ধারণ এবং প্রাশনিক ব্যবস্থাপনা নিয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পদক্ষেপ গৃহীত হয়। এ সেবার মূল উদ্দেশ্য ছিল সংগঠনকে সুসংহত করে দীর্ঘ মেয়াদি কর্ম পরিকল্পনা রূপায়ণের উপযুক্ত করে তোলা। ফলে ১৯২৭ সাল থেকে ১৯৩৭-এ যেখানে ভারতে মঠ ও মিশনের শাখা কেন্দ্রের সংখ্যা 55 থেকে 31টি আরও বেড়ে যায়, সে তুলনায় 1937 থেকে 1947-এর মধ্যে আরও 25টি নতুন কেন্দ্র সংযোজিত হয়ে মোট শাখা কেন্দ্রের সংখ্যা হয় 111। তবে কাজের পরিমাণের দিক থেকে এই পর্বের বৃদ্ধির হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। যেমন সেই সালেই যেখানে মঠ মিশনের 9টি হাসপাতাল ছিল ও 43টি ডিসপেন্সারির মাধ্যমে প্রায় 13 লক্ষ রোগীর চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছিল। সেখানে 53 সালে তারা 12টি হাসপাতাল ও তার থেকে 61টি ডিসপেন্সারি 61টি ডিসপেন্সারির মাধ্যমে প্রায় 22 লক্ষ রোগীর চিকিৎসা পরিষেবা দিতে সক্ষম হয়। 1937-এ মঠ ও মিশনের শাখা কেন্দ্রগুলি 31টি ছাত্রাবাস, 3টি আবাসিক উচ্চ বিদ্যালয়, 9টি উচ্চ বিদ্যালয়, 5টি কৃষি ও শিল্প শিক্ষালয়, 5টি ইংরাজি মাধ্যম মধ্য বিদ্যালয় এবং বেশ কিছু উচ্চ নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং রাত্রিকালীন বিদ্যালয়ের মাধ্যমে প্রায় 10,000 ছাত্রাদিকে শিক্ষাদান করে। সে তুলনায় 1953-তে মঠ মিশনের 44টি ছাত্রাবাস, 2টি মহাবিদ্যালয়, 31টি উচ্চ বিদ্যালয় এবং 45টি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাধ্যমে
34,000-এর বেশি ছাত্রছাত্রাদিকে শিক্ষাদান করতে সামর্থ্য হয়। এদিকে দেশ জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সংকটজনক আন্তর্জাতিক পরিস্থিতির এবং দেশের অন্তরম্ভের অভ্যন্তরের ভারত ছাড়ো আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, দুর্ভিক্ষ, দেশ বিভাগ ও তজ্জনিত উদ্বাস্ত সমস্যা প্রভৃতি নানা বিপর্যয়ের প্রভাব রামকৃষ্ণ মিশনের কাজকর্মের ওপরও পড়েছিল। এই পরিস্থিতিতে একদিকে যেমন মিশনকে বর্মা, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান কয়েকটি শাখা কেন্দ্রে সাময়িকভাবে অথবা পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছিল, তেমনি আবার দেশের নানা প্রান্তে দীর্ঘমেয়াদী ও ব্যাপক আকারের কিছু ত্রাণ কার্য পরিচালনা করতে হয়েছিল। 1946-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 43 থেকে এবং 45 অবধি 45 অবধি এর মধ্যে অবিভক্ত বাংলার 19টা জেলায় অবস্থিত যে শাখা কেন্দ্র সেখান থেকে সর্বাধিক 1,169টি গ্রামে এবং 22টি শহরে মিশন দুর্ভিক্ষ ত্রাণ পরিচালনা করেছিল। সময়ে বা মানে অসময়ে স্বামীজির যে মূল মন্ত্র, যে ওই সেবা জীবজ্ঞানে শিবজ্ঞানে জীবসেবা, সেটি রামকৃষ্ণ মিশন পালন করে গেছেন। বিভিন্ন সময় যখন মানুষের দুর্ভিক্ষ মানে খুব অবস্থা খারাপ ছিল, ভারতের কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্যের সরকারের অনুরোধে এই যে ডিসেম্বরের মধ্যে মিশনকে নোয়াখালী ও পূর্ব পাকিস্তানের নানা স্থানে সাম্প্রদায়িক দাঙ্গার শিকার জনসাধারণের জন্য পূর্ববঙ্গে দাঙ্গাত্রাণ ও দাঙ্গত্রাণ ও পুনর্বাসন কার্য পরিচালনা করতে হয়। ভারতের কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্যের সরকার অনুরোধে এই জন্য কিছু বছরের জন্য 1947 থেকে 1949 পর্যন্ত দিল্লির কাছে কুরুক্ষেত্র এবং পশ্চিমবঙ্গে মিশন উদ্বাস্ত ত্রাণ শিবির পরিচালনা করে। এছাড়াও অসম ও ত্রিপুরা ব্যাপক আকারে পূর্ববঙ্গের উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন কার্য পরিচালনা করে। আজ আমাদের বিষয় এটি, আজের বিষয় প্রাক স্বাধীন ভারত আমরা এখানেই সমাপ্ত করব। ওম শান্তি শান্তি শান্তি।